হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর জন্য ওয়াদা নিয়েছেন, আর পাঠালেও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার কথা বলেছেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারির দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন। এই মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারির দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি। শাহ আহমেদ শফি বলেন, আপনাদের মেয়েদের স্কুল কলেজে দেবেন না, বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন, বিয়ে দিলে স্বামীর টাকা পয়সা হিসেব করতে হবে, চিঠি লিখতে হবে স্বামীর কাছে, আর বেশি যদি পড়ান পত্র পত্রিকায় দেখছেন আপনারা, মেয়েকে ক্লাস এইট নাইন টেন এম এ বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না, অন্য কেউ নিয়ে যাবে, পত্র পত্রিকায় এরকম ঘটনা আছে কি না, ওয়াদা করেন বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না, টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ। আল্লামা শাহ আহমেদ শফি আরও বলেছেন, মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করবেন তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন, পরকালে তারাই হবেন সফল ব্যক্তি। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে, নানা শ্রেণীর মানুষ নানা ধরনের মন্তব্য করেছেন, আমরা সেই মন্তব্যগুলো আপনাদের সামনে হুবহু তুলে ধরলাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমেন্টস করে বলেন, উনার বয়স হয়েছে 90+, এই বয়সে মানুষ কথা বলতে পারাটাই বেশি, সেখানে উনি জনসম্মুখে ভাষণ দিয়েছেন, তিনি হাদিসের ক্লাসেই এলোমেলো কথা বলে এবং উনার ছাত্ররাও বুঝে যে উনি এলোমেলো কথা বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যেই সমাবেশ হয়েছিল উনার, সেখানে উনি কোনো বক্তব্য দেননি, কার তৈরি করে দেয়া লিখিত বক্তব্য অন্য একজন পাঠ করেছে, সেখানে স্বয়ং উপস্থিত থেকে বক্তব্য না দেওয়ার এটাই কারণ ছিল, সুতরাং উনি এটা বললেই অবশ্যই পালনীয় হয়ে যাবে বিষয় এমন নয়। আরমান আরাফাত বলেন, এলিট ফ্যামিলির বউ বা মেয়েরা ঘরের বাইরে চাকরি করতে যায় না, টানাটানি সংসারগুলোর মেয়েরাই চাকরি করতে যায়, ব্যক্তিত্ববান পরিবারের মেয়েরা পরিবারের শিক্ষা থেকেই মোহনীয় ব্যক্তিত্বের অধিকারিণী হয়, বেগম জিয়া যার উৎকৃষ্ট উদাহরণ। ফেরদৌস বলেন, শফি সাহেবের এ ধরনের বক্তব্যে অবাক হওয়ার কিছু নেই, উনি ইসলামের যে ধারার ধারক বাহক সেখানে এমন আরও অনেক উগ্র এবং পশ্চাৎমুখী চিন্তা বহুদিন ধরেই বিদ্যমান। ব্যক্তি শফির সমালোচনা কোনো কাজে দেবে না, প্রশ্ন করতে হবে ইসলামের ওই উগ্র ধারাকে। মিস্টার এমডি মোফাজ্জল হোসাইন বলেন, আজব, ইসলাম তো এমন কথা বলে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে নারী পুরুষ পাশাপাশি কাজ করতেন। সজীব নামে একজন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। কুরআন মাজিদ শুরুই হয়েছে এই কথা দিয়ে, তুমি শফি কুরআন শুধু আরবিতেই পড়ছো, বাংলায় এর মানে কি হয় সেটা জানো না, পুরা তালিবান জঙ্গি একটা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, আল্লামা শাহ আহমেদ শফি আরও বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি, যারা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করবেন তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন, পরকালে তারাই হবেন সফল ব্যক্তি। আমির হোসাইন আরেকজন বলেন, হুজুরের আম্মা পড়ালেখা করেন নাই বলে হুজুর আজ এরকম কথা বলতেছেন, তাই মেয়েদের পড়ালেখা জরুরি, লোকটা মূর্খ তাই তার মূর্খ কথার দ্বারা মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছে, ইসলাম সম্পর্কে তার সঠিক জ্ঞান নেই, ইসলামে নারী ও পুরুষ সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, মেয়েরা ইসলামী নিয়ম অনুযায়ী চলে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবে, শুধু বিয়ে করে স্বামীর সেবা করাই তাদের কাজ না, তাই আহমেদ শফির উচিত তার এই মূর্খ কথার জন্য ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না, আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।